बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम बंधुरा केमन आछेन सबाई आशा करी आल्लाहर रहमते भालो आछेन। आमी ब्लगार राबेया नियमित आबारो एकटी ब्लग निये एसेछि। आजकेर ब्लगे थाकछे आमी भिन्न स्वादे छोटो माछ रान्ना करलाम। आजके आमी शुधु छोटो माछेर दुइटा रेसिपी करेछि आपनादेर माझे शेयार करब। आमरा सबाई सब समय माछ बड़ो माँ माँस खेते खेते बुड़ हो गए एभवे क्योंकि छोटो माँटा रान्ना कर माझे मध्य खेते परि और छोटो माँटा खूब प्रिय और तई आज के छोटो माँटाई रान्ना कर लम। आपनारा जरा छोटो माँ पसंद करें अवश्य हाँ कमेंटर माध्यम जानी क्योंकि छोटो माँ पेले खूब भलो लागे और पेट भरे भात खेते परि। और हाँ शुरूते ही निचि हाँ जरा एत दिन सपोर्ट कर आसान हमार बंधुरा अपन असंख्य असंख्य धन्यवाद। आशा करी हमार भिडियो सबा पुरो देखें फ्रेंड्स ए फैमिली मजे शेयर करबें लाइक दिवन सुंदर एक कमेंट्स करबें। ये तो देखें छोटो माछगुलो पासमिशाली छोटो माछ एकदम ही ताज़ा बासार नीचे नहीं आसलो तई रेखे दिलाम। एगुलो हलो मीडियम साइजेर छोटो माछ और एगुलो हलो मला एगुलाओ एकदम एकटू छोटो। आमी एई छोटोगुलो दिए एक रेसिपि करब और एकटू बड़ो जे ओगुलो दिए एक रेसिपि करब। ये माछगुलो भालो करे केटे धुए चले आसब आपनादेर माझे। आबार एई तो माछगुलो भालो करे केटे धुए चले आसलाम। आमी आजके की की दिए रान्ना करब आपनादेर माझे शेयार करब। एखाने आमी किछु बेगुन आर आलू चिकन चिकन करे केटे निएछि एई छोटो माछगुलो दिए मेखे चटचड়ি करब। আর এই হচ্ছে এই যে পুটি একটু বড় সাইজের গুলো আমি আজকে টক রান্না করব। আম আর দুই পিস জলপাই ছিল ফ্রিজে ফ্রোজেন করা, দুই পিস টমেটো কেটে নিয়েছি, পেস কুচি আদা রসুন পেস্ট। এই তো চুলায় হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি। রান্না বাড়া আর খাওয়া দাওয়াই আমাদের কাজ। আর হ্যাঁ নতুন বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখতেছ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবা যাতে প্রতিদিন সবার আগে তোমাদের কাছে চলে যায় আমার ভিডিও। সুন্দর সুন্দর ভিডিও দেখে লাইক দিবা, কমেন্টস করবা, ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝেও শেয়ার করবা আর আমার ভিডিওটা সবাই পুরো দেখার চেষ্টা করবা। এই তো আমি কড়াতে বসিয়ে দিলাম, আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি মেখে বেগুনের চরচড়িটা বসিয়ে দেব। খুবই টেস্টি দুইটা রেসিপি হয়েছিল আমার মনে হয়। মাছ মাংস পিছনে রাখবেন এভাবে করে যদি ছোট মাছটা চরচড়ি করেন আর টক রান্না করেন, বড় মাছ এবং মাংস পিছনে রাখবেন আপনারা। এই তো তেলের ভিতরে বেগুন আলু কেটে ধুয়ে রাখাগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম ছোট মাছগুলো। আসলে ছোট মাছ যত তাজাই হোক না কে কেটে ধুয়ে নেওয়ার পরে কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। আমি আজকে মাছগুলো কিন্তু একদমই তাজা নিয়েছিলাম, বেশ সময় লেগেছে মাছগুলো কাটা ধোয়া ক্লিন করা, খুবই সময় লেগেছে, তারপরে কিন্তু খেতে তেমনই টেস্টি ছিল, কষ্টের কথা আর মনে ছিল না। এই তো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আমি যেভাবে রান্নাটা করি আর কি ওটাই তোমাদের মাঝে শেয়ার করতেছি। দিয়ে দিচ্ছি লবণ, আমি প্রথমে একটু কমই দিব পরে আবার চেক করে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনের গুঁড়া, এই তো মরিচের গুঁড়া আর কিছু কাঁচামরিচ ফালি করে দিব। ছোট মাছ রান্নার ভিতরে কাঁচামরিচের এক্সট্রা একটা ফ্লেভার কিন্তু খুব ভালো লাগে আর কাঁচামরিচটা ফালি করে দিলে ভালো লাগে। এই তো আমি অল্প কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব, সুন্দর করে সবগুলো একসাথে মেখে। বন্ধুরা তোমরা সবাই তোমাদের কাছে আমার অনুরোধ ভিডিও দেখে কমেন্টস করবা, লাইক দিবা, কেউ ডিসলাইক দিবা না আর কেউ স্প্যাম কমেন্টস করবা না। খুব কষ্ট হয় একটা ভিডিও বানিয়ে যখন দেখি স্প্যাম কমেন্টস ডিসলাইক খুব কষ্ট হয়। বন্ধুরা তোমাদের সহযোগিতায় আমাদের ইউটিউব জার্নিটা কিন্তু সহজ হয়ে যেতে পারে, তোমাদের সহযোগিতায় আমরা কামনা করি। এই তো সুন্দর করে মেখে নিচ্ছি। আমি ছোট মাছ রান্না করলে বেশিরভাগ এভাবে মেখেই রান্না করি। দুর্দান্ত স্বাদের দুইটা রেসিপি আজকে তোমাদের মাঝে শেয়ার করলাম।
এতো দিয়ে দিলাম, হাতটা ধুয়ে একটু পানি, আমি এখানে আরও পানি দিব যেহেতু আলু আর বেগুন আছে, এগুলো যাতে সুন্দর করে সিদ্ধ হয়। এই তো পানিটা আর দিব না, দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি একটা একটু নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা ধরিয়ে দিলাম। এই তো বলক চলে এসেছে আমার ছোট মাছটা, দেখেন রান্নাটা কিন্তু হেভি হয়েছিল, খেতে খুবই টেস্টি হয়েছিল। আর আমি ছোট মাছ সবসময়ই ভালোবাসি, কিন্তু কাটা বাছার কষ্টের কারণে কিন্তু আমার ছোট মাছটা তেমন আনা হয় না। আর এগুলো দেশীয় মাছ, স্বাদই অন্যরকম। এই তো আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে দেখতেছি, আমি পানিটা শুকিয়ে নিব একবারে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে, এ পর্যায়ে আমি কিছু ধনে পাতা দিয়ে দিব। আমি চেক করে নিচ্ছি লবণটা হয়েছে কিনা, আমার মনে হয় একটু কম হয়েছে, আমি এর ভিতরে আরও একটু লবণ দিয়ে দিব। এই তো লবণ দিয়ে দিলাম, এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে আমি আরও 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো রেডি হয়ে গেল আমার ছোট মাছ চচ্চড়ি, 2 মিনিট পরে নামিয়ে নিব। এখন আমি টকটা কীভাবে পাক করি তোমাদের মাঝে শেয়ার করব। এখানে আমি 2 পিস টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়েছি পেঁয়াজ কুচি। এই তো মাছগুলো দিয়ে দিলাম, বেশ কিছু মাছই ছিল এখানে, যেহেতু পুঁটি মাছ একটু কিন্তু কাটতে ধুতে গেলেই নরম হয়ে যায়। দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি আম আর জলপাই, ফ্রিজে ছিল আমার ফ্রোজেন করা। দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি, দিয়ে এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ, ধনিয়া। আমি এখানে অল্প অল্প সব রকম মশলাটাই দিলাম, সামান্য একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। আশা করি আমার রেসিপি দুইটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে লাইক দিবা, কমেন্টস করবা, ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে শেয়ার করবা। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। একটা ভিডিও শুরুতে ভালো না লাগলে দেখতে দেখতে অবশ্যই ভালো লেগে যায়, আর ভালো লাগা থেকেই শুরু হয়ে যায় মানুষের প্রতি ভালোবাসা। এই তো মেখে নিলাম, এখন এখানে আমি বেশ কিছু পানি দিব, একে পাতলা করে টকটা পাক করবো। এটা আমাদের দেশীয় টক, আমাদের কুমিল্লার সাইডে এভাবে টক পাক করে খায়, তাই তোমাদের মাঝে শেয়ার করলাম। বন্ধুরা যারা এখনও খাওনি চেক করে দেখো, খুবই কিন্তু মজা। এ তো টকটাও বসিয়ে দিয়েছি, বলক চলে এসেছে, আম জলপাই সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে, টমেটোগুলোও গলে যাবে। এখানে আর কোনো কিছু দেওয়া লাগবে না, শুধু নামানোর আগে ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নিলেই হবে।
এই তো আমার টক টক প্রায় হয়ে গেছে, এখন আমি এর ভিতরে শুধু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এই তো দেখেন টকের কালারটাও কিন্তু সুন্দর এসেছে। মাঝে মাঝে ডাল পাক না করে এভাবে কিন্তু আমরা টকটা পাক করে খেতে পারি। গরমের মধ্যে টক খেলে কিন্তু আমাদের ভালো লাগে, আর আমি প্রায় সময় এভাবে টকটা রান্না করি। আজকে তোমাদের মাঝে শেয়ার করলাম, যারা এখনও ট্রাই করনি ট্রাই করে দেখতে পারো, অসম্ভব মজার একটা রেসিপি। আর অবশ্যই যারা আমাদের কুমিল্লার সাইডের আছেন তারা তো অবশ্যই জানেন এই টকটা রান্না করা খাওয়া কতটা টেস্টি হয়। এই তো রেডি হয়ে গেল আমার দুইটা রেসিপি। এই যে ছোটো মাছ আম দিয়ে টক, সাথে ছিল টমেটো আর বেগুন আলু দিয়ে চচ্চড়ি মাছের মজার দুইটা রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম, আশা করি ভালো লাগবে। এই তো রেডি হয়ে গেল আমার রান্না বাড়া আর খাওয়া দাওয়া, আর কিছু শেয়ার করলাম না, ভিডিও বেশি বড় হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।